হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের পড়াশোনার? কেমন চলছে প্রিপারেশন? আশা করি ভালো। তো গতকালকে টেন্সের ভিডিও আপলোড করার পরে এত কমেন্ট আসছে ভাই, পার্সিভ সিস। আজকে আমরা পার্সিভ সিস শিখব। আর পার্সিভ সিস আট প্রকার, আর আট প্রকারের প্রত্যেকটাই আমরা শিখবো, বাট শুরু হবে নাউন দিয়ে। তোমরা সবাই জানো যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকেই বা প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আট প্রকার। তো আট প্রকারের মধ্যে আমরা সবগুলাই শিখবো, বাট শুরু হবে নাউন দিয়ে। তো আজকে পার্টস অফ স্পিচের বেসিক পড়াবো, সাথে নাউনের ডিটেলস, স্পেসিফিক্যালি আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউনকে চিহ্নিতকরণ, কীভাবে আমরা নাউন চিনবো, এই জিনিসটা টোটালি পাবা। আর একটা কথা হচ্ছে গাইস, তোমরা গতকালকে যেভাবে কমেন্ট করছো যে ভাইয়া পার্টস অফ স্পিচ, একটা জিনিস আমি খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে যে তোমরা এই যে কষ্টটা করতেছো না, গ্রাম থেকে বা বিভিন্ন জেলা শহর থেকে মোবাইল এমবি কিনে ভিডিও দেখতেছো, এই যে কষ্টটা করতেছো, ইংরেজি শেখার চেষ্টা করতেছো, ইংরেজি পারার চেষ্টা করতেছো, ভালো রেজাল্ট করার যে প্রচেষ্টাটা তোমার মধ্যে, ট্রাস্ট মি, এটার ফলাফলটা, এটার রেজাল্টটা তুমি একদিন পাবা। ডেফিনেটলি তুমি একদিন সাকসেসফুল হবা, ইউ উইল বি সাকসেসফুল অন ইনশাল্লাহ, বাট এই প্রচেষ্টাটা তুমি ধরে রাখো। আমি বুঝি বাংলাদেশে 13 লাখ এইচএসসি শিক্ষার্থী, বাট সবাই ইউটিউবে ভিডিও খোঁজে না, সবাই পড়ালেখা নিয়ে এত সিরিয়াস না, সবাই শিখতে চায় না, সবাই ভালো রেজাল্ট করতে চায় না, বাট তোমরা যারা কমেন্ট করো ভাই এই ক্লাস দিন, এই ক্লাস দিন, এই ক্লাস দিন, খুবই ভালো লাগে, খুবই মন থেকে ভালো লাগে যে এরা কতটা অ্যাক্টিভ, এরা তোমরা আসলেই কিছু করতে চাও লাইফে, পড়াশোনাটা করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, ভালো একটা প্রতিষ্ঠানে যাইতে চাও, লাইফে একটা গোল অ্যাচিভ করতে চাও। তো আমি একটা কথা মাস্ট বলবো, সেটা হচ্ছে যে এই প্রচেষ্টাটা যেন তোমার সারা জীবন থাকে। এই গোলটা ফিল আপ হওয়ার পরে, ধরো তুমি বর্তমানে যে গোলটাই তোমার মাথায় আছে, এই গোলটা ফিল আপ হওয়ার পরে তুমি আরেকটা গোল টিক করবা, এরপরে সেটার পিছনে ছুটবা, আরেকটা গোল, আরেকটা গোল, এভাবে, আর এই প্রচেষ্টাটা সারা জীবন ধরে রাখবা, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ। এই যে এখন যে প্রচেষ্টা আছে ভাইয়া ভালো রেজাল্ট করতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে, পারতে হবে, প্রত্যেকটা বিষয়ে লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম সবসময় শেখার, জানার, ভালো করার প্রচেষ্টাটা রাখবা, অ্যান্ড ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল। দোয়া করি তুমিও একদিন সাকসেসফুল হবা, বাট এই প্রচেষ্টাটা কন্টিনিউসলি করে যেতে হবে। আর তোমরা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড না, আজই কানেক্টেড হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দুই জায়গাতেই পেয়ে যাবা। আর তোমরা যারা আমার অ্যাডমিশনের বইটা এখনো অর্ডার করো নাই, আজই অর্ডার করে ফেলো। বইতে তুমি গ্রামার পাবা বেস্ট ওয়েতে, মেমোরাইজিং পার্ট বেস্ট ওয়েতে, অ্যান্ড ব্যারন স্টোফেলের অনুবাদ একদম বেস্ট, আর সেলফ এক্সপ্লেইন্ড একটা বই, তুমি নিজে পড়ে নিজে বুঝতে পারবা, মনে হবে যে আমি তোমাকে পড়াচ্ছি, এই ধরনের। সো যারা এখনো অর্ডার করো নাই, আজই অর্ডার করে ফেলো। আর এইচএসসি স্টুডেন্ট যারা ভিডিওটি দেখছো, তারা 200 মার্কসের জন্য এই তিনটা বই বেস্ট, পুরো টোটাল 200 মার্কস কাভার। যদি তুমি আমার তিনটা বই এখন অর্ডার করে না থাকো, এইচএসসি স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার 2021 সাল 2022 সালের, তারা আজই অর্ডার করে ফেললো। আর ঘরে বসে প্রস্তুতি নিয়ে নাও, তোমার কোনো টিচার, টিউটর, প্রাইভেট, গাড়ি ভাড়া, সময় কোনো কিছু নষ্ট করতে হবে না, বইগুলো হাতে থাকলে আর আমার ভিডিওগুলো দেখো এনাফ। তো চলো আমরা এখনই সরাসরি আমাদের মেইন ক্লাসটিতে চলে যাই, আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সো লেটস গেট স্টার্টেড। আর সবার জন্য অনেক 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 বেশি শুভকামনা, লেটস স্টার্ট। তো দেখো, বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে বাক্যের অন্তর্গত শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। দেখো, একটা সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে বিভিন্ন রকম শব্দ থাকে, তো ওই শব্দগুলোর ব্যবহার, মানে এক একটা এক এক কাজে ব্যবহৃত হয়, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে বাক্যের অন্তর্গত ওই সকল শব্দসমূহকে বা প্রত্যেকটা শব্দকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো বাক্যের অন্তর্গত বা বাক্যে ব্যবহৃত এই প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা সেন্টেন্স, মানে প্রত্যেকটা ওয়ার্ডসের, একটা সেন্টেন্সের, একটা বাক্যের যতগুলো ওয়ার্ড থাকে প্রত্যেকটাই এক একটা কি পার্টস অফ স্পিচ, প্রত্যেকটাকে কি বলা হয় পার্টস অফ স্পিচ। তো বাক্যে ব্যবহৃত, এক কথায় যদি সংজ্ঞা বলো যে বাক্যে ব্যবহৃত বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে কি বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস মানে কি অংশ, স্পিচ মানে বাক্য অথবা উক্তি, বা তুমি যেটা বলতেছো সেটাই স্পিচ। তো একটা বাক্যের প্রত্যেকটা অংশই এক একটা কি পার্টস অফ স্পিচ, বা বাক্যের ব্যবহৃত বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে কি বলা যায় পার্টস অফ স্পিচ। তো দেখো, পার্টস অফ স্পিচের প্রকারভেদ, পার্টস অফ স্পিচ কয় প্রকার এটা আমরা ছোটবেলা থেকে জানি, আট প্রকার। কত প্রকার পার্টস অফ স্পিচ? আট প্রকার। নাম্বার ওয়ান, নাউন, প্রোনাউন। নাউন মানে কি বাংলায় এটাকে বলা হয় বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ, বিশেষণ বা নাম বিশেষণ যেটাই বলো আমরা বিশেষণ বলে বেশি পরিচিত, ভার্ব মানে ক্রিয়া বা কাজ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে পদান্বয় অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। তো আমি এক নিঃশ্বাসে যদি বলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন,
interjection এই পাঁচ প্রকারের হচ্ছে কি parts of speech noun pronoun adjective verb adverb preposition conjunction interjection আমি যদি একটা উদাহরণ বলি যে মনে করো যে I am a good boy আমি একজন ভালো ছেলে না আমি যদি ভালো না হই ধরো যে he is a good boy সে একজন ভালো ছেলে he একটা parts of speech is একটা parts of speech good একটা parts of speech boy একটা parts of speech তো এর প্রত্যেকটাই একটা কি parts of speech তো বাক্যের অন্তর্গত বা ব্যবহৃত এই প্রত্যেকটা শব্দই he is a good boy এর প্রত্যেকটা শব্দ একটা parts of speech আর এই parts of speech টোটাল কত প্রকার আট প্রকার noun pronoun adjective verb adverb preposition conjunction interjection তো আমরা এই প্রত্যেকটাই শিখব আর শুরু হবে কি দিয়ে noun দিয়ে তো চলো এখন আমরা সরাসরি এক নাম্বারটা noun এ চলে যাই তো দেখো ফার্স্ট অফ অল আমরা শিখব noun তো noun এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে সেটা হচ্ছে যে অ্যাডমিশনের ক্ষেত্রে মাস্ট আইডেন্টিফিকেশন অফ noun noun কে চিহ্নিতকরণ এরকম আসে যে হুইচ পার্টস অফ স্পিচ ইট ইজ এটা কোন পার্টস অফ স্পিচ তখন তোমাকে অ্যান্সার করতে এটা noun অথবা একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স দিয়ে তার নিচে একটা টান দিয়ে বলা হয় হুইচ পার্টস অফ স্পিচ ইট ইজ এটা কোন পার্টস অফ স্পিচ এভাবে হয় অথবা প্রশ্ন থাকে যে নিচের কোনটি noun তখন চারটা অপশন দেওয়া থাকে তোমাকে একটা দাগাতে হয় দুইভাবে আসে এক হচ্ছে একটা শব্দ দিয়ে দেয় তোমাকে বলতে হয় এটা কোন পার্টস অফ স্পিচ অথবা ডিরেক্ট বলে দেয় যে নিচের কোনটি noun তখন তোমাকে চারটা থেকে একটা সিলেক্ট করতে হয় তো এই জন্য ফার্স্ট অফ অল আমরা শিখবো আইডেন্টিফিকেশন অফ নাউন তো চলো শুরু করা যাক কোনো কিছুর নামকে নাউন বলে কোনো কিছুর নামকে কি নাউন বলে নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায় কয়ভাবে পাঁচ ভাগে ভাগ করা যায় ফাইভ সেকশন ফাইভ কাইন্ডস অফ নাউন পাঁচ ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান প্রপার নাউন নাম্বার টু কমন নাউন তিন নাম্বার কালেকটিভ নাউন চার নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন এবং পাঁচ নাম্বারে কি ম্যাটেরিয়াল নাউন আমরা এক একটা করে শিখব দেখো গাইস এগুলা খুব বেশি মানে ইম্পর্টেন্ট তা না বাট এগুলো জানতে হবে তোমাকে অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় নাম্বার ওয়ান প্রপার নাউন প্রপার নাউন কি যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম কি নাম নির্দিষ্ট নাম একদম নির্দিষ্ট করে নাম বোঝায় তাকে কি বলা হয় প্রপার নাউন এটা খেয়াল করবে এটার জন্য নির্দিষ্ট করে থাকতে হবে এখানে একটা দীর্ঘিকার আছে নির্দিষ্ট হবে ঠিক আছে তো যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে আমার কাছে বাংলা কিবোর্ডটা থাকলে আমি একটা রেফ দিয়ে দিতাম এখানে গাইস কিন্তু আমার কাছে বাংলা কিবোর্ডটা নাই বুঝছো তো তার জন্য আমি রেফটা দিতে পারতেছি না এখানে তো দেখো যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে কি বলা হয় প্রপার নাউন বলে উদাহরণ তৃণা একজনের নাম তৃণা নীরব এগুলা কি একজনের নির্দিষ্ট নাম তৃণা একজন তৃণা নীরব ও নীরব নির্দিষ্ট করে এগুলো সব কি প্রপার নাউন সান মানে কি সূর্য নির্দিষ্ট মুন মুন মানে কি চন্দ্র চাঁদ এপ্রিল মাস এপ্রিল মে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো সব কি নির্দিষ্ট ঢাকা খুলনা রাজশাহী বরিশাল বাংলাদেশ এর প্রত্যেকটা কি প্রপার নাউন তো কোনো ব্যক্তি বস্তু স্থান বা প্রভৃতির যে কোনো কিছুর যদি নির্দিষ্ট নাম বোঝায় তাকে কি বলা হয় প্রপার নাউন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবা দুই নাম্বার কমন নাউন যে ওয়ার্ড দ্বারা জাতিবাচক বা শ্রেণীবাচক সাধারণ নামকে বোঝায় তাকে কি বলা হয় কমন নাউন যে ওয়ার্ড দ্বারা জাতিবাচক বা শ্রেণীবাচক একজন কিনা পুরো একটা জাতিকে ধরে বোঝাবে একজন কিনা পুরো একটা শ্রেণী ধরে বোঝাবে বুঝতে পারছো ক্লাস আছে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস লোয়ার ক্লাস লোয়ার মিডিল ক্লাস থাকে না এই ধরনের তো একজন কিনা পুরো একটা জাতি একটা শ্রেণীর সাধারণ নাম বোঝাবে ওই একটা ওয়ার্ড দ্বারা একটা পুরো শ্রেণীর নির্দেশ করবে বা পুরো একটা জাতিকে নির্দেশ করবে বা পুরো একটা সাধারণ কোনো একটা কিছু একজনকে না বুঝে ব্যাপক আকারে বুঝাবে সেটাই কি কমন নাউন এক্সাম্পল দেখো কান্ট্রি দেশ পৃথিবীতে দেশ ১৯৩টা আছে শুধু স্বাধীন দেশ বর্তমানে বাড়তে পারে আরো দু একটা বা কম বেশি হতে পারে টিচার বাট দেখো এটা কান্ট্রি একটা কান্ট্রি বলে নাই কান্ট্রি পৃথিবীর সমস্ত দেশকে বুঝিয়েছে টিচার মানে শিক্ষক সে একটা শ্রেণীর মানুষ তো সব টিচারকে বুঝিয়েছে বুক পৃথিবীতে কি একটা বুক কোনো নির্দিষ্ট বইকে বুঝাইছে না পুরো সকল বুক বিল্ডিং মুভি দেখো একটা মুভি বুঝাইছে না এই মুভি বলতে এর মধ্যে বাহুবলী KGF যা যা আছে এ টু জেড সব আসবে মনে করো থ্রি ইডিয়টস এভরিথিং বয় একটা ছেলেকে না পুরো ছেলে জাতিকে গার্ল পুরো মেয়ে জাতিকে এভাবে এটা হচ্ছে কমন নাউন এরপরটা দেখো কালেকটিভ নাউন সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে একটি নামে বুঝালে এবার দেখো এবার যে ওয়ার্ডটা এটা একজনকে না ওই ওয়ার্ডটা মানেই তুমি বুঝবে যে এরা একটা টিম এরা একটা কালেকশন এরা একটা সমষ্টি বুঝতে পারছো যে ওয়ার্ডটা শুনলে তোমার মনে হবে এরা একটা কি সমষ্টি এরা একটা না এরা একাধিক
নামটা শুনেই তুমি বুঝবা যে এরা একাধিক। তো এই ধরনের যদি হয় তাকে কি বলে? কালেকটিভ নাউন। কি বলে? কালেকটিভ নাউন। স্কুল, স্কুল মানে কি? একটা বাচ্চা নিয়ে একটা স্কুল হয় না, স্কুল মানে ছাত্রছাত্রীদের সমষ্টি। ফ্লক মানে পাল, গরুর পাল, ঘোড়ার পাল। টিম মানে দল, একজনের দল হয়, একজনের দল হয় না, তিনজন, পাঁচজন, দুইজন, দশজন, এরকম। লাইব্রেরি একটা বইতে হয় না, কমিটি, একজনের কমিটি হয়। গ্যাং, ক্রাউড, ক্রাউড মানে জনতা, একজন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তারা জনতা বলে না, এগুলো সব সমষ্টি। ফ্যামিলি মানে পরিবার, আর্মি, এটসেটেরা। এরপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, এমন গুণ, কাজ বা অবস্থা যা দেখা যায় না বা ছোঁয়া যায় না বা ধরা যায় না তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এমন সব গুণ, কাজ বা অবস্থা বা এমন কিছু যেটা তুমি দেখতে পারো না, যেটা তুমি শুনতে মানে শুনতে হয়তো বা পারো অনেক সময়, বাট যেটা দেখা যায় না, ধরা যায় না বা ছোঁয়া যায় না। স্পেশালি তুমি দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁতে পারবে না, সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। পেশেন্স, পেশেন্স মানে কি? ধৈর্য, ধৈর্য ধরা যায় না। লাক মানে ভাগ্য বা কপাল। টলারেন্স মানে সহিষ্ণুতা। অনেস্টি মানে কি? সততা। এর একটাও দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি? ক্রোধ বা রাগ। উইজডম মানে জ্ঞান, কাইন্ডনেস, দয়া, বিউটি, সৌন্দর্য। এর একটাও ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়। এই যেমন ধরো যে বিউটিটা, সৌন্দর্য বলতে আমরা আসলে কি, তুমি বলতে পারো যে এইটা সৌন্দর্য, এই জিনিসটা তো খুবই আপেক্ষিক, রিলেটিভ। বিউটি মানে সৌন্দর্য, আমরা বলি ও অনেক বিউটিফুল, বাট ওর কোনটুক বিউটিফুল, জিনিসটা অনেক ফানি। তো এইভাবে মনে রাখবা সহজে যে যা ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না, বা যেটা নর্মাল কোনো বস্তুর মতো না, সেটাই কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। পেশেন্স, লাক, টলারেন্স, অনেস্টি, অ্যাঙ্গার, উইজডম, কাইন্ডনেস, বিউটি। এই বিউটি নিয়ে একটা প্যাসেজ আছে তোমাদের ইন্টারমিডিয়েট টেক্সট বুকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, মোস্ট ইম্পর্টেন্ট। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এই লাইনটা যদি দিয়ে দেয় যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটা এক্সপ্লেইন করো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন লিখিত পরীক্ষায় দিয়ে দেয়, গাইস তোমাকে অ্যান্সার করতে হবে, সেটা অ্যান্সার করার জন্য কি করতে হবে? মাস্ট টেক্সট বুকটা পড়তে হবে। আর টেক্সট বুক গাইস, সব কোয়েশ্চেন টেক্সট বুক থেকে হবে, বাট ট্রাস্ট মি, প্রত্যেকটা কোয়েশ্চেন, এবার ঢাকা ইউনিভার্সিটি সহ সব বিশ্ববিদ্যালয়ে সরাসরি টেক্সট বুক থেকে। টেক্সট বুক তোমরা যারা পড়া পড়বা এই বছর, দেখবা 80% কমন পাইছো টেক্সট বুক থেকে। গ্রামার বাদে, গ্রামার তো আর টেক্সট বুকে নাই, বাট ফার্স্ট পেপারে যা যা আছে ম্যাক্সিমাম জিনিস তোমরা টেক্সট বুক থেকে পাবা। সো গাইস, আর টেক্সট বই কোনো গাইড বই থেকে পড়বা না, টেক্সট বই থেকেই পড়বা। বুঝতে পারছো, অনেক জায়গায় টেক্সট বুকের শর্টকাট, এক্সপ্লানেশন, এরা সেটা অনেক কিছু পাবা, বাট নো, তুমি ডিরেক্ট টেক্সট বুকটাই পড়বা। দেখবা আমার কথাটা শুনো, মাস্ট ভালো রেজাল্ট করবা। এরপর আসে ম্যাটেরিয়াল নাউন, কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে, অর্থাৎ বস্তুর। ও, ওই লাইনটা বলে দিই, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটার মানে হচ্ছে যা সুন্দর তাই সত্য, যা সত্য তাই সুন্দর। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। বিউটি ইজ ট্রুথ মানে হচ্ছে সৌন্দর্যই হচ্ছে সত্য, আর ট্রুথ ইজ বিউটি, সত্যই সুন্দর, অর্থাৎ যা সত্য তাই সুন্দর, আর যা সুন্দর তাই কি? সত্য। এটা বলে তো ম্যাটেরিয়াল নাউন, কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে, অর্থাৎ বস্তুর উপাদানকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। একটা বস্তু যে জিনিস দ্বারা তৈরি হয়েছে, যে উপাদানটা দিয়ে তৈরি হয়েছে, সেই উপাদানটা কি? ম্যাটেরিয়াল নাউন। সেই উপাদানটাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন। চা তৈরি করতে চা পাতা লাগে না, টি, এই টি মানে চা না, চা পাতা বুঝিয়েছে। সুগার মানে চিনি, ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার মানে পানি, ম্যাটেরিয়াল নাউন। আবার এটা শুধু নাউনও হয়, আবার এটা আনকাউন্টেবল নাউনের মধ্যেও যায়। তারপর দেখো উড, উড মানে কি? কাঠ, কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাই না, আয়রন, লোহা, প্লাটিনাম, প্লাটিনাম গোল্ড, স্বর্ণ, সিলভার, রূপা, মিল্ক, দুধ, এই যে যে জিনিসগুলা, এগুলো সব কি? ম্যাটেরিয়াল নাউন। এগুলো কি? ম্যাটেরিয়াল নাউন। তো আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে কয়েকটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন একটু দেখে নিই। কোন শব্দটি নাউন? সিং মানে গান করা, টেল মানে বলা, ফিড মানে কাউকে খাওয়ানো, এই তিনটে হচ্ছে ভার্ব। আর সং মানে গান, সং মানে গান, সো নাউন কোনটা? সং। আর বাকি যে তিনটা আছে তিনটাই কি? ভার্ব। এরপরে দেখো দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি মানে নির্ণায়ক সভা, বিচারক মণ্ডলী তাদের মন্তব্যে বিভক্ত হয়ে গিয়েছিল। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন মানে একটা সিদ্ধান্ত নিতে গিয়ে তারা বিভক্ত হয়ে গিয়েছিল। জুরি মানে নির্ণায়ক বর্গ, অথবা এটাকে কি বলে? বিচারক মণ্ডলী। তো এ বিচারক না বিচারক মণ্ডলী? বিচারক মণ্ডলী। তো এখানে জুরি কোন নাউন প্রশ্ন করা হয়েছে, এটা জুরি কোন নাউন? জুরি কোন নাউন? সমষ্টি। জুরি মানে কি বলছে? নির্ণায়ক বর্গ অথবা বিচারক মণ্ডলী, এটা অবশ্যই কালেকটিভ নাউন। এরপরে দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল কোন নাউন? মেয়ে বলতে একটা মেয়ে বুঝাইছে না, পৃথিবীর সমস্ত মেয়েকে বুঝাইছে, সমস্ত মেয়েকে, এটা একটা কি? কমন নাউন।
অ্যানসার কোনটা বি। এরপর দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্টি শব্দটি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অনেস্টি, সততা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সততা দেখা যায় ছোঁয়া যায় বা এটা কি, দেখো সততা যদি দেখা যায় তো ধরা যেত ছোঁয়া যেত, তাহলে এটা কি অন্য কোনো নাউন হইতো, বাট এটা এমন একটা নাউন যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো এটা প্রপার নাউনও না, কমন নাউনও না, কালেকটিভ নাউনও না। তো অ্যান্সার একটাই, কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, শক্তির চেয়ে জ্ঞান, উইজডম মানে জ্ঞান, গরিমা, এটা বেটার, ভালো, অধিকতর ভালো। শক্তির চেয়ে কি জ্ঞান অধিকতর ভালো, আরো বেটার। তো উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ কোন নাউন, স্ট্রেংথ মানে শক্তি। এখন স্ট্রেংথ দেখা যায়, শক্তি, শক্তি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যায় না। তো এটা প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোন নাউন এটা, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো শর্ট করে আমি একটু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটা দেখাই দিলাম, এবার চলো আমরা নেক্সট স্টেপে যাব। আর এইখানে গাইজ কোশ্চেন নং 6 নাই, তবে কোশ্চেন নং 5। তো গাইজ আমরা এখন যে জিনিসটা শিখবো, এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো সাফিক্স হচ্ছে কোনো শব্দের শেষে যে ক্ষুদ্রাংশটা বসে একটা শব্দের, বুঝছো, শেষে বসে, সেটা হচ্ছে সাফিক্স। এই যে সিআই, টিএইচ, টিথ, নেস, ইআর, ডাবল ই বা ই, এজ, এস আই ওয়েন বা টি আই ওয়েন, যদি শুরুতে যারা বসে শব্দের যে অংশ তারে বলা হয় প্রিফিক্স, আর শেষে যে বসে তারে বলে সাফিক্স। পূর্বে বসলে প্রিফিক্স, শেষে বসলে সাফিক্স। তো এখন আমরা শব্দের শেষে যে কোনো শব্দের শেষে যে সাফিক্সগুলা বসে নাউন গঠন করা হয়। দেখো শব্দের শেষে যে সকল সাফিক্স যুক্ত করে নাউন গঠন করা হয় সেগুলো নিচে দেওয়া হলো। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, কোনো শব্দের শেষে যদি এই জিনিসগুলো আমরা পাই, তাহলে সেটা নিশ্চিন্তে চোখ বুঝে সেটাকে কি দেখাবো, নাউন। আবার এখন আমরা যে শব্দাংশগুলো সাফিক্সগুলো পড়বো, সিওয়াই, টিএইচ, নেস, ইআর, ডাবল ই, এজি, এস আই ওয়েন, টি আই ওয়েন, তারপরে আছে এম ইএন টি, এন সি বা ইএন সি, এ এল টি ওয়াই, এস এস আই পি, শিপ, আইএসএম, এইগুলা থাকলে প্রত্যেক যে কোনো শব্দের শেষে এইগুলো থাকা মানে সেটা কি, নাউন। চোখ বুঝে তুমি অ্যান্সার দাগাবা কোনটা, নাউন। তো চলো এখন আমরা এক্সাম্পল সহ দেখি। যেমন ধরো কোনো শব্দের শেষে যদি সিওয়াই থাকে, কি সিওয়াই, তাহলে সেটা কি, নাউন। যেমন ধরো ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি, এবার পরীক্ষায় যদি আসে হুইচ পার্টস অফ স্পিচ ক্যাপ্টেন্সি ইজ, ক্যাপ্টেন্সি কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, নাউন। লিটারেট, লিটারেট থেকে লিটারেসি, লিটারেসি, বুঝতে পারছো, সাক্ষরতা, লিটারেট থেকে লিটারেসি, ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি। তো যে কোনো শব্দ তুমি যদি দেখো লাস্টে সিওয়াই আছে, সেটা তুমি চোখ বুঝে কি অ্যান্সার করবা, নাউন। চোখ বুঝে কি, নাউন। তুমি কি ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অ্যান্সার দেখাবা, নাকি নাউন দেখাবা, নাউন অ্যান্সার দেখাবা। কোনো শব্দের শেষে যদি টিএইচ থাকে, টিএইচ, সেটা কি, নাউন। অর্ম, অর্মথ, অর্ম মানে উষ্ণ, অর্মথ, অর্মথ, এটা কি, নাউন। এই যে এবার দেখো ক্যাপ্টেন আর ক্যাপ্টেন্সি, লিটারেট থেকে লিটারেসি, অর্ম আর অর্মথ, টিএইচ, লাস্ট এটা কি, নাউন। গ্রো, গ্রো মানে কি, বৃদ্ধি বা জন্মানো, যেটাই বলো, আর গ্রোথ মানে বৃদ্ধি বা উন্নয়ন। এবার এই যে গ্রো, এটা হচ্ছে ভার্ব, আর এই যে গ্রোথ লাস্টে টিএইচ আসার কারণে এটা কি হয়ে গেছে, নাউন। এই গ্রোটা কি, ভার্ব, যখন এর সাথে টিএইচ আসলো গ্রোথ, তখন এটা কি হবে, নাউন হয়ে যাবে। এনি ডাবল এস, নেস, উইক, উইক মানে কি, দুর্বল, উইক মানে কি, দুর্বল, অ্যাডজেক্টিভ। আর উইকনেস, উইকনেস মানে দুর্বলতা। তো এই উইকটা হচ্ছে, দেখো আমি অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ, এটা এখন আমি কেমন কেন বলতেছি না এখন, কারণ আমি তোমাদের কইগুলাতে এখনো যাইনি, আমি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এখনো যাইনি, তো তোমরা বুঝো কি না, এই জন্য আমি বলছি না, আমি শুধু নাউনটা চেনানোর চেষ্টা করতেছি। বাট তারপর টুকটাক যেগুলো তোমরা বুঝবা ওইগুলো আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তো যদি নেস থাকে লাস্টে, তাহলে সেটা কি, নাউন। যেমন উইকটা অ্যাডজেক্টিভ, বাট উইকের সাথে যখন নেস যুক্ত হয়, উইকনেস মানে দুর্বলতা, তখন সেটা কি, নাউন। হ্যাপি, হি ইজ ভেরি হ্যাপি, সে অনেক সুখী, বা শি ইজ ভেরি হ্যাপি, সে খুবই সুখী। হ্যাপি অ্যাডজেক্টিভ, বাট যখন এর সাথে তুমি এনি ডাবল এস যুক্ত করলো, তখন সেটা কি হয়ে যায়, হ্যাপিনেস। আর যখন এই নেসটা যুক্ত হয় না অ্যাডজেক্টিভ থেকে কোনো শব্দের শেষে, দেখো যখন ওয়াইটটা চেঞ্জ হয়ে এনে নেস আসে, সরি মানে যখন হ্যাপিটা তুমি হ্যাপিনেস বানাবা, তখন এই ওয়াইটটা কি হয়ে যাবে, আই, কি হয়ে যাবে, আই। আবার এটা আরেকটা জিনিস আমরা সিম্পল পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের ক্ষেত্রে পাই, হ্যাপি, হ্যাপি আর হ্যাপিয়েস্ট। তো ওই যে হ্যাপিয়েস্টটা, ওইখানে ওয়াইটা কি হয়ে যায়, আই। যেমন ধরো আমি একটু দেখাই, দেখিনি, হ্যাপিয়েস্ট, ঠিক আছে।
তো এখানে কিন্তু অয় না হ্যাপিয়েস্ট ভার্ন, এখানে আই, তো এই সব ক্ষেত্রে অয়টা আই হয়ে যায়। তো হ্যাপি থেকে এর নাউনটা কি? হ্যাপিনেস। তো অয় অয়টা কি হয়ে যাবে? আই। আর লাস্টে এনি ডাবলস থাকলেই সেটা কি নিশ্চিন্তে চোখ বুঝে কি দেখাবা? নাউন। তো ইয়ার বা আর এটা অনেক কমন, এটা অনেক সময় পাওয়া যায় এনি ডাবলসটা, যে লাস্টে নেস থাকলেই সেটা কি? নাউন। ইয়ার বা আর কিপ মানে ধরে রাখা, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা কি? ভার্ব। কিন্তু যখন এর সাথে ইয়ার যুক্ত হয় কিপার, গোলকিপার আছে না, গোলকিপার ফুটবল খেলায় আমরা দেখি, তো কিপ হচ্ছে একটা ভার্ব, কিন্তু কিপার এটা হচ্ছে একটি নাউন। মেক মানে তৈরি করা, এটা ভার্ব, কিন্তু যখন তুমি এর সাথে ইয়ার যুক্ত করবা মেকার, কি যুক্ত করবা? মেকার, তখন এটা কি হয়ে যাবে? নাউন। কি হয়ে যাবে? নাউন। এখন মেকের সাথে একটা ই তুমি যুক্ত করলা ইয়ার, মেকার ডাবল ই না কিন্তু একটাই, ঠিক আছে? ই থাকলে আরেকটা ই আমরা নিব না। এরপর দেখো ডাবল ই যদি থাকে লাস্টে সেটাও কি হবে? নাউন। রেফার থেকে রেফারি, রেফারি বা রেফ্রি। এমপ্লয়ার, এমপ্লয়ার থেকে এমপ্লয়ি, এমপ্লয়ার থেকে কি? এমপ্লয়ি। লাস্টে ডাবল ই থাকলে এবার যদি পরীক্ষাতে আসে এমপ্লয় হুইচ পার্টস অফ হিজ এমপ্লয়িজ, এমপ্লয়ি এটা কি? নাউন, বিকজ লাস্টে কি আছে? ডাবল ই। চোখ বুঝে যায় ডাবল ই দেখলে, রেফ্রি ডাবল ই, ইআর, এনই ডাবল এস, টি এইচ, সি ওয়াই, এগুলোর যে কোনোটা থাকলেই সেটা কি? চোখ বুঝা নাউন। কি শব্দের মানে কি কি কোনো কিছু দেখার দরকার নেই, ডাবল ই, ইআর, নেস, টি এইচ, সি ওয়াই, এগুলো দেখলেই চোখ বুঝে আনসার দেখাবো কোন না? নাউন। তোমার মিনিং জানতে হবে না। তো দেখো এমপ্লয়ার মানে চাকুরিদাতা, যে চাকুরি দেয়, আর এমপ্লয়ি মানে চাকুরিজীবী, যে চাকরি করে, ঠিক আছে? রেফার মানে নির্দেশ করা, এটা একটা ভার্ব, কিন্তু রেফ্রি মানে হচ্ছে ফুটবল খেলায় বা হ্যাঁ ফুটবল খেলায় যে থাকে রেফ্রি, বিচারক বলে যাকে, আর ক্রিকেট খেলায় থাকে হচ্ছে আম্পায়ার। তো এজ, এজিই, এজিই যদি থাকে সেটাও কি হবে? নাউন বলে বিবেচিত হবে। যেমন দেখো লিক, লিক এর সাথে লিকেজ, লিকেজ। ইউজ মানে ব্যবহার করা, ইউসেজ, ইউসেজ। এবার হুইচ পার্টস অফ স্পিচ ইউসেজ ইজ, ইউসেজ কোন পার্টস অফ স্পিচ? চোখ বুঝে আনসার কোন না? নাউন। একটু কঠিন লাগতে পারে বাট এজি লাস্টে আসে মানে কি? সেটা নাউন। লিকেজ মানে ত্রুটি, কোন একটা পাইপলাইনে লিকেজ, যেখান দিয়ে গ্যাসটা মনে করো যে আউট হয়ে যাচ্ছে, এই ধরনের লিকেজ, এটা কি? নাউন। এস আই ওয়েন বা টি আই ওয়েন, শন, এস আই ওয়েন অথবা টি আই ওয়েন, এর দুইটা যে কোনোটা থাকুক চোখ বুঝে একটাই আনসার কোন না? নাউন। কনফিউজ, কনফিউজ, দ্বিধাগ্রস্ত, কনফিউশন, কনফিউশন, এই কনফিউজ এটা হচ্ছে, আর এই কনফিউশন দেখো লাস্টে এস আই ও এন ইটা উঠে গেছে, কনফিউশন, বুঝতে পারছো? তো কনফিউজ আর কনফিউশন। অ্যাক্ট, এ সি টি, অ্যাক্ট, এর থেকে অ্যাকশন, টি আই ও এন। তো এস আই ও এন বা টি আই ও এন যখন হয় তখন সেটা চোখ বুঝে কি হয়ে যায়? নাউন। তো এইখানে কনফিউজ একটা ভার্ব, কনফিউজ মানে দ্বিধাগ্রস্ত করা, কিন্তু কনফিউশন এটা একটা কি? নাউন। এবার পরীক্ষায় যদি আসে হুইচ পার্টস অফ স্পিচ কনফিউজ ইজ, কনফিউজ কোন পার্টস অফ স্পিচ? কনফিউজ কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কিন্তু যদি কনফিউশন থাকে তখন সেটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, অবভিয়াসলি নাউন। অ্যাক্ট মানে কোনো কাজ করা বা অভিনয় করা বা যে কোনো কিছু করা, আইন প্রণয়ন করা, যে কোনো কিছু, অ্যাক্ট অভিনয় করা বা কাজ করা, যেটাই তুমি ধরো। এবার এখানে যদি আসে হুইচ পার্টস অফ স্পিচ অ্যাক্ট ইজ, অ্যাক্ট কোন পার্টস অফ স্পিচ? অ্যাক্ট মানে কি? কাজ করা বা অভিনয় করা, করা, এটা একটা কি? ভার্ব। যদি আসে অ্যাক্ট কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কিন্তু যদি আসে অ্যাকশন কোন পার্টস অফ স্পিচ? তখন এটা কি? নাউন। তখন এটা কি? নাউন, কারণ লাস্টে কি আছে? টি আই ওয়েন, টি আই ওয়েন। তো কনফিউজ থেকে কনফিউশন, অ্যাক্ট থেকে অ্যাকশন। গাইজ আমি ভুলে অ্যাডজেক্টিভ বলে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি এটা কি? নাউন। অ্যাকচুয়ালি মাথার মধ্যে আরেকটা জিনিস কাজ করতেছে, যে অ্যাডজেক্টিভ পড়ানোর সময় তোমাদের আরো কিছু জিনিস ক্লিয়ার করে দিব আমি অ্যাডজেক্টিভ নিয়ে। তখন অ্যাডজেক্টিভ গুলা চিনতে তোমাদের ইজি হবে, নাউন গুলা চিনতে আরো ইজি হবে, বুঝতে পারতেছো? তো ওইটা মাথার মধ্যে ঘুরতেছিল, তার জন্য এটারে অ্যাডজেক্টিভ বলে ফেলছি। তো কনফিউজ থেকে কনফিউশন, কনফিউজ ভার্ব মানে দ্বিধাগ্রস্ত করা, আর কনফিউশন নাউন। যদি আসে কনফিউজ কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কনফিউশন কোন পার্টস অফ স্পিচ? নাউন। অ্যাক্ট কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। অ্যাকশন কোন পার্টস অফ স্পিচ? নাউন। তো এমএনটি মেন্ট, এন্টারটেইন মানে কাউকে বিনোদিত করা, বিনোদিত করা, ভার্ব। আর এন্টারটেইনমেন্ট যখনই লাস্টে মেন্ট চলে আসলো তখন এটা কি? নাউন। অ্যামিউজ, অ্যামিউজ মানে বিনোদন দেয়া, অ্যামিউজমেন্ট, অ্যামিউজমেন্ট। অ্যামিউজ মানে কাউকে বিনোদিত করা, পার্কে যে আমরা নিজেদের অ্যামিউজড করি,
বা অ্যামিউজমেন্টের জন্য পার্কে যাই। তো অ্যামিউজ যদি থাকে ভার্ব আর যখন এর সাথে এমিএনটি চলে আসলো তখন সেটা কি নাউন। তো পরীক্ষায় যদি আসে এন্টারটেইনমেন্ট কোন এন্টারটেইন কোন পারসেসিস ভার্ব, এন্টারটেইনমেন্ট কোন পারসেসিস নাউন। ক্লিয়ার? তো এই এন ই ডাবল এস এস আই ও এন টি আই ও এন এম ইএনটি এইগুলো আমরা সচরাচর পাই। তো এ এন সি ই বা ই এন সি ই, দেখো এ এন সি ই বা ই এন সি ই মেইনটেইন ভার্ব, মানে কোনো কিছু রক্ষণাবেক্ষণ করা। যখন এটা মেইনটেনেন্স মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণ তখন এটা কি হয়ে যাবে নাউন। মেইনটেইন আসলে ভার্ব, মেইনটেনেন্স থাকলে এনসি বা ইএনসি তখন এটা কি হয়ে যাবে নাউন। অ্যাটেন্ড অ্যাটেন্ড অংশগ্রহণ করা, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স, এক্ষেত্রে কি হয়ে যাবে এটা নাউন। এ এন সি ই বা ই এন সি ই, এ বা ই যেটাই থাকুক এনসি থাকলে সেটা কি হয়ে যাবে নাউন। এ এল অ্যারাইভ অ্যারাইভাল, অ্যারাইভ ভার্ব মানে পৌঁছানো, আর অ্যারাইভাল অ্যারাই ভাল এরাই ভাল। বিট্রে মানে প্রতারণা করার, বিট্রে আল আর বিট্রে আল মানে প্রতারণা প্রতারণা। এরাইভ মানে পৌঁছে যাওয়া পৌঁছানো, আর এরাই ভাল মানে কি বলা যায় পৌঁছানো মানে পৌঁছে গেছি ওই পয়েন্ট এরাই ভাল, বুঝতে পারছো যেখানে যে তোমার এটা শেষ। তো এরাইভ ভার্ব আর এরাই ভাল এটা কি নাউন। বিট্রে মানে প্রতারণা করা, আই বিট্রেড হার অথবা শি বিট্রেড মি অথবা শি বিট্রেড দেম, সে তাদের সাথে প্রতারণা করেছে বা সে তাদেরকে কি প্রতার মানে তাদের সাথে কারোর সাথে প্রতারণা করা বিট্রে। আর যখন তুমি এল যুক্ত করো বিট্রেয়াল তখন এটা কি হয়ে যাবে নাউন, প্রতারণা। তো অ্যারাইভ মানে পৌঁছানো আর অ্যারাইভাল মানে আগমন গমন বা আগমন, বিট্রে মানে প্রতারণা করার, বিট্রেয়াল মানে প্রতারণা, বুঝতে পারছো। অ্যারাইভ পৌঁছানো ভার্ব, এটা ভার্ব, আর অ্যারাইভাল মানে আগমন, বিট্রে প্রতারণা করা, বিট্রেয়াল মানে প্রতারণা। তো লাস্টে এল থাকলে আমরা চোখ বুঝি কি দেবো নাউন। টি আই যদি থাকে অবশ্যই সেটা কি নাউন, সেফ মানে নিরাপদ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সেফ, আর সেফটি নিরাপত্তা এটা কি নাউন। লাস্টে টি আই থাকলে সেটা কি নাউন। আর যদি যদি আসে পরীক্ষায় সেফ কোন পার্টস অফ স্পিচ, সেফ কোন পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ মানে নিরাপদ, আর সেফটি কোন পার্টস অফ স্পিচ লাস্টে টি আই আছে নাউন। ভ্যালিড মানে বৈধ, ভ্যালিড অ্যাডজেক্টিভ এটা কি অ্যাডজেক্টিভ, বাট যখন এর সাথে টি আই আসে ভ্যালিডিটি ভ্যালিডিটি তখন এটা কি হয়ে যায় লাস্টে টি আই থাকলে চোখ বুঝা একটা অ্যান্সার কোনটা নাউন, আর যদি শুধু ভ্যালিড থাকে এটা কি অ্যাডজেক্টিভ। তো টি আই এল এন সি এম এন টি এস আই ওয়েন টি আই ওয়েন এ জি যা আছে এগুলো সব কি যা লাস্টে থাকুক থাকলে সেটা কি নাউন। শিপ সিটিজেন মানে নাগরিক, সিটিজেনশিপ নাগরিকত্ব, সিটিজেন আর সিটিজেনশিপ, সিটিজেনশিপ মানে কি নাগরিকত্ব, এস এস আই পি লাস্টে থাকলে সেটা কি নাউন। স্পন্সর পৃষ্ঠপোষক, আর স্পন্সরশিপ স্পন্সরশিপ পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা, লাস্টে এস এইচ আই পি থাকলেই সেটা কি হয়ে যাবে স্পন্সর মানে পৃষ্ঠপোষক, স্পন্সরশিপ মানে পৃষ্ঠপোষকতা, এস এই এস এইচ আই পি থাকলেই সেটা কি হয়ে যাবে নাউন। তো এরপর দেখো আরেকটা কথা গাইস, কিছু কিছু ওয়ার্ড আছে যারা নিজেরাই নাউন, বাট উদাহরণের জন্য আমি উদাহরণটা বোঝানোর জন্য তোমাদেরকে এখানে আনছি। সিটিজেন এ নিজেই একটা নাউন, স্পন্সর এটা নিজেই একটা নাউন, তারপর এই যে ক্যাপ্টেন এ নিজেই একটা নাউন, বুঝছো। এই ধরনের কিছু কিছু জিনিস আছে বাট তবু এক্সাম্পলের ক্ষেত্রে বোঝানোর জন্য তোমাদেরকে এখানে আছে। সিটিজেন নিজেই নাউন কিন্তু তোমাদের এস এইচ আই পিটা যাতে মাথায় থাকে এই জন্য এই ওয়ার্ডটা আনা আছে, সিটিজেনশিপ। স্পন্সর নিজেই একটা নাউন, স্পন্সরশিপ। তো এরপর দেখো আই এস এম, এই আই এস এম বা ইজম এটা যদি থাকে অবশ্যই সেটা কি হবে নাউন। ক্রিটিসাইজ 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 থেকে কি ক্রিটিসিজম, ক্রিটিসাইজ মানে কারো সমালোচনা করা ভার্ব, আর ক্রিটিসিজম মানে সমালোচনা। ক্রিটিসাইজ কাউকে সমালোচনা করা এটা ভার্ব, যদি আসে ক্রিটিসাইজ কোন পার্টস অফ স্পিচ ভার্ব, ক্রিটিসিজম কোন পার্টস অফ স্পিচ অবশ্যই কি নাউন। রেস রেস মানে কি দৌড় বা প্রতিযোগিতা, আর রেসিজম মানে বর্ণবাদ, রেসিজম মানে কি বর্ণবাদ এটা একটা কি নাউন, রেসিজম কি নাউন। এই রেস নিজেও একটা নাউন, আবার এই রেসিজম নিজেও নাউন। তো এই রেস মানে জাতি বোঝায়, আবার রেস মানে কোনো প্রতিযোগিতা দৌড় বোঝায়, আর রেসিজম মানে বর্ণবাদ, ওই যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কালো সাদা এই যে জিনিসগুলো বর্ণবাদ। নেলসন ম্যান্ডেলাকে আমরা যে কারণে চিনি এই রেসিজমের কারণে চিনি, বুঝছো, তিনি আফ্রিকাকে বর্ণবাদ মুক্ত করেছিল সাউথ আফ্রিকাকে। তো এই ছিল হচ্ছে নাউনের চ্যাপ্টারটা গায়েস, আর নাউনের আরো ডিটেইলসে আমরা যাবো গাইজ। এরপরে যে জিনিসটা আসে সরাসরি বইতে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস, এই যে সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন।
তো এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো তোমরা যদি বলো যে ভাইয়া প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দিয়েন, তাহলে আমি নেক্সট ভিডিও থেকে প্রিভিয়াস এই একটা চ্যাপ্টার পড়ানোর পরে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটা ভিডিওর মধ্যে প্র্যাকটিস করাই দিব। আর যদি তোমরা বলো প্রয়োজন নাই তাহলে আর পড়াবো না। তো তোমরা কমেন্ট করো যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমরা পড়তে চাও কিনা। বাট মোস্ট ইম্পর্টেন্ট গাইস, শুধু গ্রামার পড়লে হবে না, সেটা অ্যাপ্লাই তো করতে হবে। তো তুমি যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটা অ্যাপ্লাই করো, মানে পড়ো, আমি যদি তোমাদেরকে পড়াই, তাহলে এই রুলগুলো যেগুলো আমরা পড়ছি এগুলো তুমি অ্যাপ্লাই করাটাও শিখে যাবা, কারণ আমরা ধরে ধরে প্র্যাকটিস করবো। তো তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, ভিডিও একটু লম্বা হয়ে যায় এই জন্য আমি বলতেছি, তো তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন চাও কিনা, তাহলে যদি চাও তাহলে কমেন্ট করো। এখন ভিডিও লম্বা হয়ে যায় এটা একটা প্রবলেম, এই জন্য আমি দিলাম না আজকে। বাট তোমরা যদি চাও তাহলে পরবর্তী ভিডিওতে, ভিডিও লম্বা হলে আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করাই দিব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা আমার বই দুটো এখন অর্ডার করো নাই, আজই অর্ডার করে ফেলো 0178394978 নাম্বারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।